ক্রিমিয়ার কার্চ সেতুতে ফের ইউক্রেনীয় হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। এর জেরে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে মস্কো। কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য মিত্রদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে চলমান অস্থিরতার মধ্যে খুলে দেওয়া হয়েছে ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী নগরী ওডেসার বেশ কয়েকটি সৈকত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, ক্রিমিয়ার কার্চ সেতুতে ইউক্রেনের নিক্ষেপ করা দুটি রকেট সেতুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। এ ধরনের হামলার চেষ্টা নিরাপরাধ বেসামরিক মানুষের জীবন হুমকিতে ফেলছে দাবি করে এর প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় মস্কো। এর আগেই রুশ সামরিক বাহিনী ইভানো ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের কেলোমিয়াতে একটি ইউক্রেনীয় সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তার দেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানান। এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতি সপ্তাহে ইউক্রেনকে সমর্থনের জন্য নতুন নতুন আন্তর্জাতিক কার্যকলাপ দেখছে রাশিয়া। অংশীদারদের থেকে আরো সরঞ্জাম প্রয়োজন এই ক্লায়েন্টে। এদিকে গেল বছরের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী নগরী ওডেসার বেশ কয়েকটি সৈকত দর্শনার্থী ও সাঁতারুদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। তবে আকাশ হামলার সতর্কতা জারির সময়ে সৈকতে গোসল করা নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নিবি রামিন, নিউজ 24।